सैदपुर हाईस्कुल बंदीखाना छिलो কয়েকজন কে আমাদেরকে ধরে নিয়ে ট্রাকে বসাই দিল বসাই দিয়ে আমাদেরকে আর্মি ক্যাম্প অন ক্যান্টনমেন্টে নিয়ে গেল খাইতে দিবে কি আমাদেরকে ওই গোবর গোবর সামনে রেখে দিতে বলে যাও খাও ওই খাও মানে তখন যে ওরা এয়ারপোর্ট তৈরি করতেছে এই এই এতটুকু পর্যন্ত আমরা জানতাম না প্রায় 1000 লোকের মতো এখানে বন্দী ছিল তার মধ্যে পুরুষ মহিলা উভয় ছিল এবং যারা কাজে একটু কম করত তাদেরকে চাবুক দিয়ে পেটানো হতো এখানে একটা নাম রাখতো খরচা খাতা যদি কোনো বাঙালিকে তারা সুযোগ পাইতো मेरे फिलल शहीद कर लो रेलवे स्टेशन पश्चिम पास एकमात्र कारण जो छोट भाई तो इंटरव्यू दी स्वाधीन बांगला बेकार कान तो एयरपोर्ट चतुर्दिगे अस्त्र निये तारा पहरा दित जदि केउ पालाते ना पारे এরকম আমার চোখের সামনে প্রায় 8 জনকে আমি দেখেছি 8 জনকে জীবন্দিত হয়েছে গায়ক গায়িকা তারপরে নাটকে যারা অভিনয় করে তাদেরকেও ধরে নিয়ে গেছে বিখ্যাত গায়ক উনি ওই সময় পৌরসভায় কাজ করতেন বললাম মিউনিসিপ্যালিটিতে কাজ করতে হয় আর সিঙ্গার সিঙ্গার মেহেদি হাসান কা গানা মালুম হ্যায় तो बोलो जो हाँ हमको मेहदी हसन का गाना मालूम है तब गाओ भेटरन पॉलिटिशियन छिलेन एवं एक जन सांस्कृतिक मनोर लोक छिलेन उनके मुखे चुनकाली लागिए पूरा एयरपोर्ट घुराइछे आर बोलछे देखो ये शेख मुजीब का दलाल है उनी खूब बोल्ड लोक छिलेन